পূর্ব ভারতে, নট উত্তর পূর্ব, পূর্ব ভারতে শুধু পুরুলিয়া আছে, সেই জিনিসটা আমরা নর্থ ইস্টে মধ্য ত্রিপুরাতে আমরা করতে যাচ্ছি, তাহলে ত্রিপুরা অর্থনৈতিক ভাবে কিভাবে সমৃদ্ধ হবে চিন্তা করতে হবে। সেই জায়গায় যাচ্ছি নিউ টেকনোলজি, এবং এর সাথে প্রচুর অর্থ আসবে, সাথে সাথে ট্যুরিজম শিল্পে আমাদের রাজ্য এগিয়ে যাবে। আজকে আমাদের পার ক্যাপিটা ইনকাম অনেক বেড়ে গেছে। আগে ছিল আমরা ক্ষমতায় আসার আগে আমাদের এরাজ্যের পার ক্যাপিটা ইনকাম ছিল 1,444,000 টাকা, আর এখন হলো 1,49,000 টাকা। অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের জানেন ত্রিপুরা রাজ্যে আমরা কত লোক, 42 লক্ষ লোক, ব্যাংকে কত অ্যাকাউন্ট আছে জানেন? সারা রাজ্যের ব্যাংকগুলিতে 55 লক্ষ অ্যাকাউন্ট। কত হাজার কোটি টাকা আছে জমা? 37,000 কোটি। তার মানে আমাদের অর্থনৈতিক বুনিয়াদ অনেক শক্তিশালী।